হ্যালো সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ফর ইউ বাংলা। আপনারা জানেন যে ফর ইউ বাংলা চ্যানেল নিরপেক্ষতার সাথে সমস্ত রাজনৈতিক খবরগুলোকে আপনাদের সামনে তুলে ধরে। চলুন আমরা আজকে যে বিরোধ রাজনৈতিক খবরটি এসেছে সেটা দেখে নিই, যেখানে বামফ্রন্টের শতবর্ষে কর্মীদের কিন্তু কড়া বার্তা দিলেন বিমান বসুর সদস্য। বিমান বসু কিন্তু বামফ্রন্ট কর্মীদেরকে কড়া বার্তা দিয়েছেন যে কোভিডের অজুহাতে ঘরে বসে থাকা যাবে না, করোনায় না জেহাল কিন্তু দেশের সাধারণ মানুষ, অর্থনৈতিক গ্রাফ অনেক নিচে, অভুক্ত থেকে দিন কাটাচ্ছেন অনেকে, কেউ আবার এই পরিস্থিতিতে চাকরি হারিয়েছেন, তার উপর রয়েছে সংক্রমণের ভয়। এই অবস্থায় বিপন্ন সাধারণ মানুষের পাশে থাকতে দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন সিপিএম পলিটব্যুরোর সদস্য বিমান বসু। করোনার ভয়ে ঘরে বসে নয়, সাধারণ মানুষের পাশে থাকতে দলের একাংশে কর্মীদের রাস্তায় নামতে বললেন। গত শনিবার পার্টির 100 বছর পূর্তি সমাপ্ত অনুষ্ঠানে প্রবীণ এই বাম নেতা বলেন, গত 100 বছরে সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে মানুষ। মানুষের জীবনে দুই সরকার নানা রকম বিধিনিষেধ আরোপ করছে, তাতে সাধারণ মানুষের বিপদ কমার বদলে বাড়ছে। মানুষের এহেন সমস্যায় বামপন্থীরাই কখনো নিজেদেরকে গুটিয়ে রাখেনি, কিন্তু এখন পার্টির মধ্যে এক অদ্ভুত সমস্যা তৈরি হয়ে গিয়েছে। কোভিডকে অজুহাত হিসেবে খাড়া করে পার্টির অনেক নেতা কর্মী ঘরে বসে আছেন, তারা নিজেদেরকে গুটিয়ে রেখেছেন, ঘরবন্দি রেখেছেন। এখন ঘরে বসে থাকার সময় নয়, রাস্তায় নেমে মানুষের সেবা করতে হবে। এর সঙ্গেই যোগ করেন, নিষ্ক্রিয় কর্মী থাকার থেকে না থাকা ভালো, অনেকেই মাসের পর মাস বাড়িতে বসে রয়েছেন। এদের বিরুদ্ধে ভবিষ্যতে পার্টি যে কড়া অবস্থান নেবে তারও ইঙ্গিত দেন কিন্তু বিমান বসু। এদিকে আবার নিজের বক্তৃতায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে একের পর এক তপ দাগেন পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। কেন্দ্র উদ্দেশ্য প্রণীতভাবে রাজ্যগুলির ক্ষমতা খর্ব করছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া পার্টির বর্তমান অভ্যন্তরীণ বিষয় নিয়ে মুখ না খুললেও সংকটের কথাও স্বীকার করে নেন তিনি। মানুষের ঐক্য ভাঙতে কেন্দ্র সরকার ব্রিটিশ মডেল অনুসরণ করছে বলে অভিযোগ করেন, এবং তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি বা মানুষের ঐক্যকে ভেঙে দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা করছে মোদী সরকার, যা ব্রিটিশ সরকার করেছিল। বামপন্থীদের এই ঐক্য ধরে রাখার কাছে আরও শক্তি নিয়োগ করতে হবে বলে পরামর্শ দেন কিন্তু সীতারাম ইয়েচুরি। সীতারাম ইয়েচুরির অভিযোগ, রাজ্যের ক্ষমতা খর্ব করতে সংবিধানের যৌথ তালিকায় থাকা কৃষি বা শিক্ষার মতো বিষয়গুলি নিয়ে কেন্দ্র একতরফা সিদ্ধান্ত নিচ্ছে, এর ফলে কেন্দ্র রাজ্য সম্পর্কের অবনতি হচ্ছে, রাজ্যগুলিকে গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটি বানানোর চেষ্টা চলছে বলেও মনে করছে সিপিএম সাধারণ সম্পাদক। তো আমরা দেখলাম যে বিমান বসু থেকে শুরু করে সীতারাম ইয়েচুরি বা বামফ্রন্টের আরও যে সমস্ত নেতা নেতৃত্ব আছেন, তারা যেভাবে সিপিএমকে মানুষের সঙ্গে মানুষের পাশে রাখার চেষ্টা করছে, তাতে 2021 বিধানসভা নির্বাচনে সিপিএম যে অনেকটাই ভালো ফল করবে এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন 2021 নির্বাচনে সিপিএম কত আসন পেতে পারে গোটা বাংলা জুড়ে। আপনাদের মতামত জানানোর পাশাপাশি ভিডিও শেয়ার করে ছড়িয়ে দিন। ভারত এবং সুস্থ, ধন্যবাদ।